নেওয়ার জন্য। ভাড়া নেওয়ার পরে উনি দোকানে নাস্তা করতে গেছে, ওখান থেকে ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলতেছে তোর এলাকায় সে কি করে না করে আমাদেরকে বল, যেহেতু সে জানে না বিদে বলতে পারে নাই, তাকে বলতেছে তাহলে তোর মা বাবাকে খবর দে। মা বাবাকে খবর দেওয়ার পরে মা বাবা দুইজন তারাই চলে যায়, চলে যাওয়ার পরে বলে 10 লাখ টাকাতে তোর ঘরে ছেড়ে দিব। এরা বলতেছে আমরা টাকা কোথায় পাবো, টাকা যেহেতু পাই নাই তারপরেও এরা বলছে সর্বনিম্ন 6 লাখ টাকা দিলে তোর ঘরে ছেড়ে দিব। এই কথা বলার পরে এদের একটা সামান্য টাকার মতো একটা জায়গা ছিল, ওই জায়গাটা বিক্রি করে বন্ধক দিয়ে 6 লাখ টাকা ওসি প্রদীপের হাতে দেওয়ার পরে রাত্রে তার ছেলেকে মেরিন ড্রাইভে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।